আজকের সকালে তোমাদেরকে স্বাগত জানাই ফিলোসফি অফ মাইন্ডের কোর্সে ডাজ মাইন্ড এক্সিস্ট এই কোয়েশ্চেনকে সলভ করার জন্য আমরা চেষ্টা করছি এবং হোপফুলি এটা আমরা আর সলভ করতে পারি নাই কেন আমি হোপফুলি বলছি এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ফিলোসফি ইজ নট টু সলভ এনি প্রবলেম বাট টু হেল্প টু গেট এনি সলিউশন অফ এনি প্রবলেম লাইকাইজ আমরা আলোচনা করছিলাম কিছু থিওরি বা কনসেপ্ট ফর দ্য একসিস্টেন্স অফ মাইন্ড তার মধ্যে একটা ইয়ে হল থট তো ইন্ট্রেন্সিক্যালি মাইন্ড একজিস্ট করে বলে যারা মনে করে না বরঞ্চ মাইন্ডের একটা মেটেরিয়ালিস্টিক ব্যাখ্যা যারা দেয় এর আগে যেটা আমরা আলোচনা করেছি কম্পিউটেশনাল অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট সেটারই ধারাবাহিকতা আমরা আলোচনা করেছি দ্য আজকে আমরা আলোচনা করব দ্য মাইন্ড ডিপেন্ডেন্স অফ অ্যাকচুয়ালি দিস ইজ এ ক্রিটিসিজম অফ সি তাহলে সংক্ষেপে আমাকে কেউ বলবে যে সি আর টি জিনিসটা কি তাহলে তোমরা কেউ জানো না যে সিআরটিটি কি সিআরটিটি হচ্ছে যে দ্য কম্পিউটেশনাল অর রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট অর্থাৎ এখানে ভাবা হয় যে মানুষ হচ্ছে অনেকটা কম্পিউটারের মতো অর্থাৎ তাকেও যেরকম একটা কম্পিউটারকে মেশিনকে যেরকম করে আমরা ইনপুট দেই এবং সে যেরকম নির্দিষ্ট একটা আউটপুট দেয় মানুষকেও ঠিক একই রকম ভাবে বাহির থেকে তাকে যে ইনপুটটা দেওয়া হয় দেখা গেছে যে সেও ঠিক এ সেরকম করে আউটপুট দেয় আচ্ছা ব্রেইন যেটাকে আমরা মাইন্ড বলি সেটাকে কমপ্লেক্স পিস অফ সফটওয়্যার হিসেবে ধরা হয় এবং দুইটার সাথে একটা সামঞ্জস্য দেখানো যায় যে কম্পিউটার এবং মাইন্ড বা আমাদের যে ব্রেইন এটা আলাদা কোনো বিষয় নয় যেহেতু কম্পিউটার একটা ম্যাটার সুতরাং আমাদের যে মাইন্ড বলে আমরা যেটাকে বিশ্বাস করি সেটা হচ্ছে একটা ম্যাটার রাইট তাহলে আমাদের ব্রেইন হচ্ছে ব্রেইন অ্যাক্টিভিটিস হচ্ছে এক ধরনের কম্পিউটেশনাল অ্যাক্টিভিটিস এবং ব্রেইন এবং কম্পিউটার দুটো হচ্ছে একই ক্যাটাগরির জিনিস যদিও মনে করো কমপ্লেক্সিটিতে বেশ কম আছে কথা কথা একটা ক্যালকুলেটর এবং একটা মনে করো কম্পিউটার মধ্যে অনেক পার্থক্য আছে না ক্যালকুলেটারটা হচ্ছে অনেক সিমপ্লিস্টিক তেমনি করে আমরা বলতে পারি যে হিউম্যান ব্রেইন এটা অনেক বেশি কমপ্লেক্স কম্পেয়ার টু আওয়ার কম্পিউটারস হ্যাঁ বাট অ্যাকচুয়ালি দুইটা কিন্তু সেম ক্যাটাগরি ওকে আচ্ছা এবার আসো যে আমরা গ্র্যাজুয়েলি আচ্ছা হুম গ্রাজুয়ালি আমরা বিষয়টা নিয়ে আলোচনা শুরু করি হ্যাঁ um the words and images appears on the screen are intrinsically just meaningless patterns shapes and colors ইট ইজ উই হু দেম হোয়াট এভার দে হ্যাভ তাহলে আমাদের একটা স্ক্রিনের মধ্যে যে লেখাটা আসে বা এই যে ছবিটা তোমরা আমাকে দেখতে পাচ্ছ এগুলাকে আমরা যদি ইন্টারপ্রিট না করি এগুলোর যদি আমরা অর্থ বের না করি তাহলে এগুলো ফিজিক্যাল সেন্সে এগুলো কি একটা ছবি হচ্ছে কতগুলো ডট বা পিকচারের সমষ্টি একটা লেখা হচ্ছে যে জাস্ট কতগুলো কতগুলো প্যাটার্ন বা একটা স্টাইল কতগুলো আঁকা বা কতগুলো শেপ অথবা কতগুলো কালারের ব্যাপার ইনফ্যাক্ট শেপ কালার প্যাটার্ন এগুলো কিন্তু সাবজেক্টিভ মানে ডিপেন্ডস অন হিউম্যান ইন্টারপ্রিটেশন তোমরা ওই সেই তোমাদের হিস্ট্রি অফ ফিলসফিতে নিশ্চয়ই তোমরা পড়েছ জন লকের যে মুখ্য গুণ গুণের যে ভাগ হ্যাঁ এবং বার্কলে এসে বলছে যে যেগুলোকে আমরা মুখ্য গুণ বলছি যেমন মনে করো শেপ বা কালার ইত্যাদি বা যা কিছু আমরা বলছি প্যাটার্ন এগুলো আসলে মানে হিউম্যান মাইন্ড ডিপেন্ডেন্ট এগুলো আসলে সেকেন্ডারি কথা কথা যেটা আমার কাছে শক্ত মনে হয় আমার চেয়ে অনেক শক্তিশালী লোকের কাছে সেটা কিন্তু সফট আর যেটা আমার কাছে সফট মনে হয় সেটা কিন্তু আমার চেয়ে অনেক দুর্বল কারো কাছে কথা কথা একটা পিপার কাছে একটা কাগজ হচ্ছে স্টিলের প্লেটের মতো শক্ত তাহলে আমরা বিভিন্ন মানে ওয়ার্ড বা সেন্টেন্সের যে মিনিংগুলো দেই সেই মিনিংগুলো হচ্ছে যে মানে হিউম্যান মাইন্ডের উপর ডিপেন্ডেন্ট তাহলে একটা প্রশ্ন তোমাদের কাছে যে কম্পিউটার ওকে একটা কম্পিউটার কি জানে যে সে একটা কম্পিউটার এবং একটা কম্পিউটারে যখন আমি টু প্লাস টু ইজ টু ফোর লেখি তখন সে কি জানে যে ইট ইজ রাইট দ্যাট টু প্লাস টু ইজ ফোর তাহলে দুটো প্রশ্ন একটা হলো যে কম্পিউটার কি জানে সে কম্পিউটার এবং কম্পিউটার যেটা কম্পিউট করছে সেটার সম্বন্ধে সে কি অ্যাওয়ার দ্যাট দ্যাট এ কম্পিউটেশন ইজ গোয়িং অন দেয়ার স্যার কম্পিউটার তার যে আইডেন্টিটি সেটা সে যেরকম জানে না একই সাথে যে সে যে কাজ করতেছে অর্থাৎ সে সে জানে না যে সে আসলে কি করতেছে আজকে তো আমার ওই যে আমি যে তোমাদের সাথে বলেছি যে চিটাগ ইউনিভার্সিটি ফিলসফিক্যাল ফিলসফিক্যাল অ্যাসোসিয়েশন নামে যে আমি একটা সংগঠন করতে চাচ্ছি নিয়মিতভাবে সেটা নিয়ে আলোচনা করব আজকে কিন্তু একটা আলোচনা আছে যে হিউম্যান সুপ্রিমেসি এটা কি আসলে ফ্যান্টাসি নাকি এটা ফ্যাক্ট হ্যাঁ এখন আমরা যে বলছি যে কম্পিউটার জানে না যে সে আসলে কম্পিউটার আমি দেখতে পাচ্ছি আমাকে মেসেজ করেছে তাজমিয়া জ্যোতি হ্যাঁ কম্পিউটার জানে না যে সে কম্পিউটার আচ্ছা তোমরা কি সবাই মনে করো যে কম্পিউটারের আসলে কোনো মানে কম্পিউটার জানে না যে সে কম্পিউটার এটা কি তোমরা সবাই মনে করো নাকি কেউ ডিফার করো ইজ দেয়ার এনি ওয়ান টু ডিফার উইথ হ্যাঁ কম্পিউটার হয়তো নিজেকে কম্পিউটার মনে করে কিন্তু আমি তার ভাষাটা বুঝতেছি না সেজন্য আমি মনে করছি আসলে সে কিছু বলছে না এমন হতে পারে না হতে পারে যে কম্পিউটার এমন একটা মানে শব্দ তরঙ্গে কথা বলে যে শব্দ তরঙ্গের কথাগুলো আমাদের মধ্যে হয় হয় না না ক্যাচ আমরা আমরা করতে পারি না যে কথাগুলাকে যে কথাগুলাকে আমরা শুনতে পাই না আমরা তো সকল মনে করি যে সাইলেন্স ওকে কেউ কি মনে করো যে কম্পিউটার আসলে কথা বলে কিন্তু কথাটা হয়তো আমরা শুনছি না

কম্পিউটার আমার কথা অবিশ্বাস করতে পারে কম্পিউটার আমার কথাটার ব্যাপারে উইথহোল করতে পারে না আমি বুঝতে পারতেছি না নট sure ওকে তো কম্পিউটার কি এই তিনটার কোন একটা করবে নাকি অন্য কিছু হয় উথোল করাটাই বেটার রাইট কিন্তু তাহমিনা দেখো ইউ हैव ট্র্যাপড বাই কারণ কম্পিউটার যখন উথোল করবে তার মানে হচ্ছে কম্পিউটারে একটা বিবেচনা আছে তুমি যখন কোনো কিছু উইথহোল্ড করো কেন উইথহোল্ড করো বিকজ ইট ইজ কাউন্টার ব্যালেন্স টু ইউ তো তুমি যখন কোনো কিছু ব্যাপারে উইথল করো তখন তো তুমি জাস্টিফাইবলি উইথহল করো কারণ ইউ আর নট শিওর সুতরাং উইথহল উইথহল করাটাও কিন্তু এক ধরনের জাস্টিফিকেশন এবং উথল করাটা যদি একদম জাস্টিফিকেশন হয় তাহলে কম্পিউটারের কিন্তু সেন্স আছে কম্পিউটার একটা এনটিটি কম্পিউটারের এজেন্সি আছে তাহলে যার এজেন্সি আছে সে তার মধ্যে একটা সেলফ অ্যাওয়ারনেস থাকবে তাহলে কম্পিউটার জানে যে সে কম্পিউটার যেটা তোমার আর্লিয়ার কথার সাথে কন্ট্রাডিক্ট করে স্যার আমি জাস্ট এই পয়েন্ট অফ ভিউটা রাখতে চাচ্ছি যে আমি না তাকে কম্পিউটার নাম দিছা মানে সেও আমাকে বলতে পারে যে না আমি তোমার চেয়েও ভালো বা সে যদি তুমি যেভাবে তুমি ভালো আমি মনে করি আমি ভালো মনে করো কম্পিউটার যদি মনে করে যে হ্যাঁ তোমরা মানুষেরা সেরা তাহলেও তো তার একটা এজেন্সি আছে কম্পিউটার যদি মনে করে যে আমরাই সেরা তোমরা মানে কিছু না মানে নিজেদেরকে সেরা মনে করে তাহলে তো তাদের এজেন্সি আছে তারা যদি বলে যে আই এম নট শিওর তাহলেও তার এজেন্সি আছে মানে কেউ কোনো একটা কিছু বলতে পারে ভাবতে পারে

আমি কিন্তু সবসময় চাই আমাদের স্টুডেন্টদের মধ্যে অ্যানালাইটিক পাওয়ার গড়ে উঠুক মানে তোমরা ফিলসফি স্টুডেন্ট তোমরা যে যেকোনো কিছুকে ক্রিটিক্যালি চিন্তা করবা ক্রিটিক্যালি চিন্তা করা মানে কনফিউজ করার জন্য না যাতে তুমি কোনো কিছুকে ব্লাইন্ডলি ডগমেটিকলি অ্যাকসেপ্ট না করো বরংচ তুমি এটাকে প্রপারলি যাতে বুঝতে পারো অ্যাকসেপ্ট করো সেই জন্য ক্রিটিক্যাল হওয়া ক্রিটিক্যাল হওয়া ক্রিটিসিজম নট ফর ক্রিটিসিজম ক্রিটিসিজম বাট টু ইজ টু ফাইন্ড দ্য ট্রুথ

তো এমন কেউ আছো যে ক্লাসে রেগুলার কথা বলো না কিন্তু আমার সাথে এখন দু এক মিনিট কথা বলতে চাও একটা খুব সাধারণ বিষয় কেউ থাকলে একটু ডেলিভারিটলি আমাকে একটু বলো মানে অন্তর হোসেন বোধ না আচ্ছা 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 অন্তর হোসেন তোমাকে আমি বলবো তুমি জাস্ট তোমার তুমি যেটা ভাবো সেটাই বলবা

sir আমি net এর জন্য আপনার কথা সব আটকে গেছে sir আমি শুনতে পাই নাই এর মধ্যে ও মাত্র আসছে sir আপনার কথাটা মানে আপনার screen টা এতক্ষন আটকে ছিল তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ গ্রামে তো net এ সমস্যা দেয় আটকে গেছে sir যদি সে জন্য তোমাকে কথা শুনতে পাইনি না এখন শুনতেছি sir তো আমাকে বলতে দাও না না আমাকে বলতে না দিলে তুমি কেমনে আমার কথা কি শুনতে পাচ্ছ হ্যাঁ না বলবা বেশি কথা বললে তো মানে কথাগুলো জট লেগে যাবে তুমি আমার কথা শুনতে পাচ্ছ তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ হ্যাঁ স্যার আচ্ছা তুমি আমার কথা যেভাবে শুনতে পাচ্ছ কথাটা হচ্ছে এক ধরনের শব্দ এখন যেটা শব্দহীনতা বা নিঃশব্দ তুমি কি সেটাকে শুনতে পাও না স্যার তাহলে শব্দহীনতা এই জিনিসটাকে তুমি কি এক্সপেরিয়েন্স করো হুম স্যার এটা তো আমি ইয়া করে যে কেউ যদি নিস্তব্ধ থাকে সেটা তো আমি অবশ্যই এক্সপেরিয়েন্স করি এক্সপেরিয়েন্স করো হ্যাঁ বা না বলো আমাকে মানে কথাটা হ্যাঁ বা না বলবা হ্যাঁ হ্যাঁ তো তুমি তুমি মানে সাইলেন্সকে কি তুমি এক্সপেরিয়েন্স করো নাকি অ্যাসিউম করো শব্দ যখন থাকে না তখন আমরা মনে করি যে এটা নিশব্দ কিন্তু নিশব্দটাকে আমরা কি শুনতে পাই আমরা কি শব্দহীনতাটাকে শুনতে পাই না স্যার হ্যাঁ তাহলে প্রথমে তুমি বলছো যে আমরা সাইলেন্স কি শুনতে পাই তোমার এটা ভুল ছিল ওকে আমরা শব্দটাকে পাই আর শব্দ যখন থাকে না তখন শব্দহীনতাটাকে আমরা অনুমান করি অ্যাসিউম করি হ্যাঁ স্যার অনুমান করি রাইট হ্যাঁ যখন তাহলে অন্তর তুমি কয়েকটা জিনিস শিখলা তখন যখন তোমাকে প্রশ্ন করা হবে তুমি টু দ্য পয়েন্টে বলবো যখন বলবো যে এটা কি জানো বলে হ্যাঁ জানি অথবা জানি না ডোন্ট ট্রাই টু এক্সপ্লেন ওকে তুমি যেটা প্রথমে করসিলা তারপর তুমি যেটা আনসার করবা তুমি যেটা আনসার করবা সেটাকে তুমি বুঝে শুনে আনসার করবা কারণ তুমি তুমি প্রথমে বলছো যে আমরা মানে মানে শব্দহীনতা বা সাইলেন্সটাকে শুনতে বা এক্সপেরিয়েন্স করি না শব্দহীনতাকে আমরা এক্সপেরিয়েন্স করি না উই অলওয়েজ এক্সপেরিয়েন্স দা সাউন্ড যখন সাউন্ড থাকে না তখন আমরা অনুমান করি যে ইট ইজ সাউন্ডলেস অন্তর হসন তোমার সাথে আরেকটু কথা বলা যাবে সেটি হচ্ছে মনে করো শব্দ হচ্ছে কিন্তু শব্দটা একটা নির্দিষ্ট তরঙ্গের বেশি আমাদের শব্দ শোনার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে এই থেকে কম এ থেকে বেশি হইলে আমরা শুন মানে একটা রেঞ্জ আছে মনে করো সাউন্ড ইজ দেয়ার বাট বিয়ন্ড আওয়ার ক্যাপাসিটি তাহলে আমরা কি মনে করব আমরা শব্দ শুনতে পাচ্ছি এটা মনে করব নাকি আমরা মনে করব শব্দ নাই সুতরাং এটা নিঃশব্দ যেহেতু শব্দ নাই আমি যেহেতু শুনতে পাচ্ছি না তাহলে নিঃশব্দ কিন্তু আমি তো বললাম যে সাউন্ডটা সেখানে আছে কিন্তু সাউন্ডটাকে আমি আমার ক্যাপাসিটির লিমিটেশনের কারণে প্রসেস করতে পারছি না

যে আমার ক্যাপাসিটির বাইরেও কিন্তু একটা সাউন্ড হতে পারে তাহলে আমরা সেগুলাকে অনুমান করি তাহলে কম্পিউটারের সাথে আমাদের যে ইন্টারাকশন কম্পিউটার কি আমাদেরকে কথা বলে জারিন আমি দেখতে পাচ্ছি জারিন জারিন তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যালো স্যার আসসালামু আলাইকুম জারিন দেখা যাচ্ছে আমার এখানে আর দেখা যাচ্ছে না কে পুরো নাম হ্যালো সালাম হ্যাঁ ও আচ্ছা 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 জারিন তঞ্জুম সোহানি 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 আমার কথা কি শোনা যাচ্ছে হ্যালো

কম্পিউটার কম্পিউটার কি আমাদের সাথে কথা বলতে পারে কি বলে আমরা যখন কম্পিউটার কথা বলতে পারে না দে আমি আমার এখানে হ্যাঁ তোমাদেরকে শোনাই হয়তো শোনা যাবে আমার এই যে সেলফোন সেলফোন আমি সেলফোনে আমি দেখি সাউন্ডটা কিরকম হয় ওকে কম্পিউটার Oh, no, no, data. computer. Sir, uh, on show, Here's the definition of computer an electronic device for storing and processing data, typically in binary form, according to instructions given to it in a variable program. A Computer bollo. হ্যাঁ তুমি যে কোনো কিছু এখানে হোয়াট ইজ এ প্রোগ্রাম হম তুমি যখনই কম্পিউটারকে একটা কিছু বলবা কম্পিউটার তো তোমাকে উত্তর দিচ্ছে তাহলে কম্পিউটার কথা বলতে পারে না কথাটা কেন বলছে আমি তো কথা শোনাই দিলাম দিকা স্যার আমি যা মনে হলো আর কি স্যার কম্পিউটার

The study of the fundamental nature of knowledge, reality, and existence, especially when considered as an academic discipline. <laughs> শোনা গেছে একটা কথা ছিল স্যার জি স্যার কম্পিউটার থেকেই বল না তাজমিয়া যদি আমাদেরকে মেসেজ dise যে আগে থেকে সেভ করা ছিল আমরা ইনপুট করা দাও সেটাতে বলছে কিন্তু জ্যোতি যেসব কম্পিউটারগুলো অ্যাডভান্স কম্পিউটার তারে কিন্তু আগে থেকে সেভ করা কোনো জিনিস বলে না তার নতুন করে তৈরি করে বলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই আলোচনাগুলো তোমাদেরকে তোমাদের ফোর্থ ইয়ারে তোমাদের যে কোর্স আছে ফিলোসফি অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটার ব্যাপারে খুব আগ্রহী করে তুলছে তো আমরা হ্যাঁ এভাবে করে কনভারসেশন হিসেবে আলোচনা করলে অনেক ভালো হতো কিন্তু আমাদের ক্লাসের সময় যেহেতু লিমিটেড সেজন্য আমাদেরকে কিছু বিষয় আগাতে হবে তাও আমরা তাহলে এভাবে আমরা মাঝে মাঝে একটু একটু কথা বলবো হ্যাঁ তাহলে ক্যান আই প্রসিডন ডু এনি হ্যাভ এনি ওয়ান হ্যাভ এনি ভেরি সিরিয়াস কোয়েশ্চেন না জ্যোতি জ্যোতি আমাদেরকে বলছে তাজমিয়া জ্যোতি যে সফটওয়্যার আগে থেকে ডিজাইন করা আছে জ্যোতি সব তুমি কম্পিউটারকে যদি বলো যে তাদের সফটওয়্যার আগে থেকে ডিজাইন করা আছে তাহলে মানুষের যে ব্রেইন এটাও তো একটা লজিক হিসেবে কাজ করে সিআরটিটি যেটা বলছে এটা আগে থেকে ডিজাইন ইউ ডু নট ফিক্স ইউর লজিক যারা রেশনালিস্ট ডেকার্ড বলেছে না ইনট্রিনজিক ইন তাই না তো তুমিও তো একটা লজিক হিসেবে কাজ করো কম্পিউটার আর একটা সফটওয়্যার হিসেবে কাজ করে তোমাকে প্রকৃতি দিছে আর তুমি কম্পিউটারকে দিস ইটস অল দা সেম হ্যাঁ কে কিছু বলতে চেয়েছি হ্যাঁ স্যার আমি স্যার হুম বলো স্যার আপনি বলছিলেন যে শব্দ আমরা শুনতে পাই ওইটা হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্সে আর শুনতে না পাইলেও আমরা অনুমান করি তো ওইখানে তো স্যার ওইটা শব্দের অনুপস্থিতি তাই আমরা শব্দ শুনতে পাই না একটা পাত্রে পানি আছে তখন আমরা দেখতে পাচ্ছি যে পানি আছে অথবা হাত দ্বারা স্পর্শ করলে দেখতে পারি পানি আছে যদি না থাকে তখন তো এটা পানির তখন আমরা কি দেখতে পারি যে ওইটাই অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পারি ওইখানে পানি নাই অথবা শব্দ শুনতে পাই না তো অনেকে কথা বলে আমরা মনোসংযোগ না হওয়ার কারণে অ্যাটেনশন না থাকার কারণে শুনতে পাই না কিন্তু যখন অ্যাটেনশন দিই আমাদের মাইন্ডকে ওদিকে ফিট করি তখনই আমরা শুনতে পাই তো কম্পিউটার স্যার যা কিছুই বলবো সব কিছু দিবে তে এখন ওইখানে তো sir আমরা তো মন যদি আমাদের মনটা যদি ফিট না করি ব্যক্তির ক্ষেত্রে তখন তো আমরা শুন শুনতে পাই না কিন্তু কম্পিউটার তো সবই শুনতে পায় দেন তোমার কথার পয়েন্টটা কি মানে তুমি কথাটা কেন বলতে চেয়েছো স্যার আপনি বলতেছেন স্যার কম্পিউটার আনসার দেয় আর কি তো এখন তো এখানে একটা কন্ট্রাডিকশন হচ্ছে যে কম্পিউটার যা বলবো তাই আনসার দিবে কিন্তু মানুষ তো অনেক সময় মনের কারণে শুনতে পায় না আনসার দেয় না আচ্ছা আচ্ছা তো তোমার পয়েন্ট এখন ক্লিয়ার হয়নি আমি যতটুকু বুঝলাম যে আমরা অনেক সময় আমাদের মাইন্ড মানে কি বলে কি বলা যায় যে আমরা যে আমরা যে অনেক সময় আমরা যে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকি যার কারণে আমরা শুনলেও সেটাকে প্রসেস করতে পারি না কিন্তু কম্পিউটার কিন্তু অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে না সে সবকিছুই কন্টিনিউয়াসলি রেকর্ড করে জি এটা না আমান জি এখানে তো স্যার কম্পিউটার সাথে মানুষের মানে ডিফারেন্স আছে পার্থক্য আছে আচ্ছা তাহলে কম্পিউটার ভুল করতে পারে না ভুল করতে পারে কিন্তু ইচ্ছা করে ভুল করে এটা তো স্যার ইচ্ছা করে ভুল করে না এটা তো মানুষের ইচ্ছা করে ভুল করা আদৌ কি যায় ভুল তো মানুষ ভুল ভুল হবে হ্যাঁ ইচ্ছা করে ভুল করে যায় স্যার ইচ্ছা করে ভুল করলে তো এটা ভুলই হবে না ভুল তো হইতে হবে যে অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত ভুল করলে কি ভুল হয় আদৌ যেমন স্যার আমি আমি যদি একটা ভুল করি এটা তো অন্য মানুষ জানতে পারে না এখন এটা আমি ভুল করে করছি না ইচ্ছা করে করছি এটা তো আমি আমি জানি আমি ভুল করে করেছি ইচ্ছা করে করেছি সেটা অন্য মানুষ না জানলো আইদার এটা ইচ্ছাকৃত হবে অথবা অনিচ্ছাকৃত হবে মানে আমি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত কাজটা করতে পারি না জি স্যার আচ্ছা আমান তোমার সাথে কথা বলে বোঝা গেল যে তোমার তোমার সাথে কথা জমবে তো তুমি আজকে সন্ধ্যার সেমিনারে থাকবা আমি তোমাকে খুঁজবো তোমার পুরো নাম কি মোহাম্মদ আমানুল্লাহ আচ্ছা তো আমান আজকে সন্ধ্যা সেমিনার থাকবা এবং আমার সাথে তুমি কানেক্টেড থাকবা তোমার কথাগুলোর সাথে কিন্তু আরো অনেক কথা আছে কিন্তু আমি ক্লাস যেহেতু আমাকে আগাতে হবে সেজন্য আমি আর তোমার সাথে এনগেজ হলাম না তবে তোমার কথাগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং বলে মনে হলো আর কি হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর পার্টিসিপেশন লেটস এরপরে আমরা একটা পয়েন্টে যদি আমরা আসি যে হোয়াট ইজ এ কম্পিউটার ওকে এখন আমরা এই যে আমি ল্যাপটপটা ইউজ করছি এটা একটা কম্পিউটার ওকে আমার হাতে একটা ট্যাব আছে এটা একটা কম্পিউটার আমাদের যে মোবাইল ফোন আছে এখানে যে প্রসেসিং ক্যাপাসিটি আছে এটা এটাও একটা কম্পিউটিং লেভেল ফার মোর আমরা যখন প্রথম কম্পিউটার ব্যবহার করেছি তখন সেই কম্পিউটারের যে ক্যাপাসিটি এইটার ক্যাপাসিটি সেটার কয়েক গুণ বেশি এই স্মার্টফোনের বা যে কোনো লো লেভেল স্মার্টফোনের ক্যাপাসিটিও তার চেয়ে অনেক বেশি সো এখন একটা যুক্তি হতে পারে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে সাব অ্যাটমিক লেভেলে কিন্তু কোয়ান্টাম লেভেলে অনেক ধরনের নড়াচড়া হচ্ছে অনেক কমপ্লেক্স প্রসেস চলছে মানে আমরা যেটাকে মনে করি মোস্ট সিম্পল থিং ফিজিক্সের দৃষ্টিতে যদি আমরা দেখি বিশেষ করে এটার যে অ্যাটমিক পর্যায়ে বা সাব অ্যাটমিক পর্যায়ে অনেক ধরনের কমপ্লেক্স ব্যাপার সবার ঘটছে আমাদের মানে শুধুমাত্র ব্রেইন সেল নয় আমাদের এভরি সেল ইভেন ইন এ প্ল্যান্ট সেল সোজ কমপ্লেক্স আর কোনটাকে কম্পিউটার বলি যেটাকে কম্পিউট করে আমরা একটা নির্দিষ্ট পারপাস সার্ভ করি এবং যে যেটা থেকে আমরা একটা মিনিং এক্সট্রাক্ট করি এক্সট্রাক্ট মানে বের করা খেজুরের গাছ থেকে যেমন রস বের করা হয় তেমনি করে আমরা এই যে এই যে লেখালেখিগুলো আছে এগুলো থেকে আমরা কি বের করি আমরা অর্থ বের করি করি তাহলে এনিথিং মধ্যে মধ্যে একটা একটা প্রসেসিং প্রসেসিং আছে আছে দেখা যাচ্ছে এনিথিং কমপ্লেক্স আসলে অ্যাকচুয়ালি এভরিথিং ইজ কমপ্লেক্স কমপ্লেক্সিটি শুধু মাত্রা বেশ কম তাহলে যে কোনো কিছুই কম্পিউটার হিসাবে ব্যবহার হতে পারে কিন্তু কোনো কিছু কম্পিউটার হিসাবে ব্যবহার হওয়ার মূল

জারিন সোহানি তো আমার মনে হয় প্রবলেম হচ্ছে মানে মাইকে শুনতে পারলে আচ্ছা ইটস ওকে ইটস ওকে কিন্তু আমি দেখছি পারছি বহু মাস আগেও কিন্তু সোহানির মাইক্রোফোনে প্রবলেম ছিল এখনো কি এটা ফিক্স হয় নাই স্যার আজকে আসলে ডাটা মানে ওয়াইফাই ছাড়া আছি তো ডাটা দিয়ে চালাচ্ছি এজন্য ঝামেলা হচ্ছে আরে আমার নিজের এখানে তো আমার ইউনিভার্সিটি এখানে ওয়াইফাই ইন্টারনেট চলে গেছে তারপরে আমি আবার কম্পিউটার রেজিস্টার দিয়ে ডাটা থেকে কানেক্ট হয়েছি বুঝছো এই জন্য আজকে দেরি হয়ে গেছে ইয়ে করতে তো এনিওয়ে যেটা বলছিলাম যে পয়েন্টটা হচ্ছে কম্পিউটার বলতে আমরা যেটা বোঝাই আমরা যদি ভালো করে লক্ষ্য করি আসলে এভরি ফিজিক্যাল থিং ইজ এ শর্ট অফ কম্পিউটারি দেয়ার ইজ কমপ্লেক্স ক্যালকুলেশন এন্ড কম্পিউটিং ইভেন ইন এ সিঙ্গেল স্টাফ হ্যাঁ ওকে তাহলে কম্পিউটার কি যেটাকে আমরা ইউজ করি কম্পিউট করার জন্য টু ফাইন্ড টু এক্সট্রাক্ট টু গেট এ মিনিং এখন এই লেখাগুলো থেকে যদি আমরা কোনো অর্থ উদ্ধার করতে না পারি এবং এই অর্থ লেখাগুলো যদি কোনো অর্থ ধারণ না করে তাহলে কিন্তু এগুলা লেখাই হবে না এগুলা জাস্ট কতগুলা আঁকা আঁকি ছাড়া কোনো কিছুই হবে না তাহলে দেখা যাচ্ছে এক কম্পিউটার দা নিডস

কম্পিউটার আমাদেরকে যে ব্যাপারগুলো দেয় সেই ব্যাপারগুলো কিভাবে দিবে সেটা তো আমরা যেমন আগে থেকে ঠিক করে দেই অন্যভাবে আবার সেগুলোকে আমরা ইন্টারপ্রিট ইন্টারপ্রিট করি এবং এই করে এটা থেকে একটা মিনিং বের করা সেটা যদি আমরা করতে না পারতাম তাহলে সেটা হতো না তাহলে মনে করো একটা কলম একটা কলম দিয়ে আমি একটা লেখি একটা ক্যালকুলেটার একটা কলম দিয়ে আমি লিখলাম দুই যুগ দুই সমান সমান চার একটা ক্যালকুলেটারে যখন আমি দুই যুগ দুই দেই সমান সমান চার আসে এটাও কিন্তু ক্যালকুলেটারটা একটা কলমের পারপাস সার্ভ করতেছে ক্যালকুলেটারের থেকে কম্পিউটার অনেক কমপ্লেক্স কিন্তু স্টিল সেটা হচ্ছে একটা ক্যালকুলেটিং এর ব্যাপার তাহলে আমরা যদি অবজারভারকে বাদ দেই ইউজারকে বাদ দেই শুধু কম্পিউটারের কথা এমন একটা জগৎ যেখানে কম্পিউটার আছে কিন্তু কম্পিউটারগুলো কেউ চালায় না তখন আমাদের ধরে নিতে হবে যে কম্পিউটাররা কম্পিউটার চালায় তাহলে সাম কম্পিউটার্স আর নো মানে সুপার কম্পিউটার সাম কম্পিউটারস আর স্লেপ কম্পিউটার্স এরকম হতে পারে কিন্তু এমন একটা জগৎ যেখানে কেউ কাউকে চালায় না সবাই নিজে নিজে চলে কোনো অর্থ কেউ কোনো কিছু থেকে গ্রহণ করে না সবগুলো নিজে নিজে অর্থপূর্ণ এই জগৎটা তো মিনিংলেস ওকে

তাহলে আমাদের এখন একটা সেটার কোন ফার্দার কোনো অবজার্ভার নাই তাহলে মিনিং মাইন্ড হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস কিন্তু আমার ব্রেনের মধ্যে মিনিং কোথায় আছে তোমার ব্রেনটাকে আমি খুঁজি সেখানে আমি কোনো মিনিং খুঁজে পাবো না আমার ব্রেনটাকে খুলে যদি তুমি দেখো কোনো নিউরো সায়েন্টিস্ট দেখে এখানে কোনো মিনিং খুঁজে পাবে না মিনিং হচ্ছে যে একটা মাইন্ড রিলেটেড ব্যাপার তাহলে আমরা যদি বলি যে কম্পিউটারও আছে কম্পিউটারের ইউজারও আছে কিন্তু কম্পিউটারটা আগে ইউজারটা পরে মানে কম্পিউটারটা জগতে আগে আসছে আর কম্পিউটারের ইউজার আসছে পরে এমন কি হতে পারে আর কম্পিউটার সাথে কথা বললে তোমার বাকি ইরেগুলার ক্লাসমেটরা পিছিয়ে পড়ে যাবে আমি তোমাকে একটু বঞ্চিত করতেছি হ্যাঁ হ্যাঁ এনাম বলো তোমার ধারণা এটা তো কম্পিউটার আগে আসছে না কম্পিউটার ইউজার আগে আসছে স্যার এটা তো সম্ভব না আসলে মানুষের প্রয়োজনেই তো কম্পিউটার তৈরি হয়েছে প্রথমে ব্যবহারকারী তারপরে কম্পিউটার আচ্ছা এনাম জি যাক তোমার সাথে এখন একটু একটু খাতির জমি উঠছে তো দিন পরে খাতির তো আগে থেকেই ছিল স্যার না কিন্তু একাডেমিক খাতিরটা ছিল না হ্যাঁ স্যার আচ্ছা তাহলে ধরো কম্পিউটার আমরা যদি করে ফেলি ফুল পাখি লতা পাতা, আকাশ বাতাস জগৎ এগুলো তো আগে আসছে মানুষ আসছে পরে তাই তো নাকি জি স্যার আমরা সহজ যদি বলি যে ন্যাচারাল এনভায়রনমেন্ট প্রাকৃতিক পরিবেশ তো প্রাকৃতিক পরিবেশ কি আগে আসছে না মানুষ আগে আসছে এটা তো মানে আমরা ধর্মীয় মতে যেটা জানি যে মানুষ পরে আসছে প্রথমে এগুলা সব মতেই মতেই মানুষ 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 পরে পরে আসছে আসছে সকল তো মানুষকে মানে প্ল্যান করে মানুষকে মাথায় রেখে এগুলো তৈরি করছে আচ্ছা কথাটাকে আমি আরো সহজভাবে বলি কিছু একটা বললে আমরা সৃষ্টিকর্তার দিকে চলে যাই তো সহজভাবে বলি কম্পিউটার নালে মানুষে বানাইছে এই যে মনে করো আমার এখানে আছে আমি অস্তিত্ব যে জিনিসটা আমি বানাই নাই আমার আগে থেকে যেটা ছিল কথার কথা মানুষের আগে ছিল অথবা মানুষ হিসেবে মানে আমি তো জন্মগ্রহণ করছি একটা নির্দিষ্ট সময়ে তার আগে থেকে এটা ছিল আমি তৈরি করিনি এটা প্রাকৃতিক ভাবে হয়েছে তো সেই প্রাকৃতিক ভাবে হওয়া জিনিসটা এবং এটা থেকে যে আমি অর্থটা নেই এটা থেকে আমি যা কিছু নেই তো জিনিসটা আগে আসছে না প্রকৃতি তো আগে আসছে আগে আসছে প্রকৃতি তো আগে আসছে সোধা কথা তো প্রকৃতি আগে আসছে এখন আগে আসা প্রকৃতি সেই প্রকৃতির সাথে আমি কানেক্টেড ছিলাম না এখন আমার জন্য সেই প্রকৃতিটা কি অস্তিত্বশীল নাকি অস্তিত্বশীল হওয়া না হওয়া আমাদের ম্যাটার করে না যেহেতু এটা আমার সাথে কানেক্টেড না ইন ইন নো ওয়ে মানুষ যদি না থাকতো তাহলে তো আসলে প্রকৃতির কোন আসলে অস্তিত্ব মানে মানুষের মাধ্যমেই এই জগৎটা মানে ইয়ে পাইছে আর কি আচ্ছা জগৎটা একটা ফিলোসফি ফিলোসফিতে যে একটা প্রাচীন দ্বন্দ্ব আছে ভাববাদ বনাম বাস্তববাদের দ্বন্দ্ব বাস্তববাদ বলে যে যা কিছু আছে তা আছে কেউ জানলো আছে না জানলো আছে আর ভাববাদ বলে যে আমাদের জ্ঞান এগুলোকে তৈরি করে সেই যে কন্ট্রোভার্সি সেটার মধ্যে আমরা পড়ে গেলাম কিন্তু আমরা আমাদের সহজ যে নাম তোমার সাথেও এগেন এই কথাটা ইনকমপ্লিট হয়ে গেলো আমাদের ক্লাসের সময় প্রায় দুই তৃতীয়াংশ শেষ হয়ে গেছে সেই জন্য আমরা একটু আগাতে হচ্ছে তোমাদের সাথে সব আলোচনা রয়ে গেছে ক্লাসে যে আলোচনাগুলা সম্পন্ন করা যায় না তোমাদের যে প্রশ্নগুলো উত্তর দেওয়া যায় না তোমরা ক্লাসে যে বিষয়গুলা অনেক সময় করতে পারো না সেসব আলোচনা করার জন্য এই ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশন যেটা আমি মানে এখন শুরু করেছে আজকে যেটার একটা আলোচনা আছে তোমাদের মাস্টার্সের যে পিঙ্কি এবং ফতেমাদ জোহরা তার আলোচনা করবে যে হিউম্যান সুপ্রিমেসি ব্যাপারে তারা এটার বিপক্ষে বলবে আমি এটার পক্ষে বলবো এবং আশা করি যে তোমরা জয়েন করবে হ্যাঁ সন্ধ্যা সাতটায়

এখন তুমি যদি ঘোড়া এবং গাড়ি দুটাই আছে তবে ঘোড়াটা আছে গাড়ির পিছনে তাহলে কিন্তু এটা ঘোড়ার গাড়ি হবে না তাহলে কম্পিউটার এবং কম্পিউটারের ইউজার এর মধ্যে তোমাকে অবশ্যই ইউজারটাকে প্রায়োরিটি দিতে হবে কম্পিউটার ইউজাররা কম্পিউটার প্রডিউসার মানুষ কম্পিউটার তৈরি করেছে তাহলে কম্পিউটারকে ব্যাখ্যা করার জন্য যদি মানুষের দরকার হয় আর মানুষকে যদি বলা হয় যে একজনের কম্পিউটার তাহলে এটা ঘোরার আগে গাড়ির জোড়ার মতো ব্যাপার হয়ে দাঁড়ায় তাহলে আমাদের ব্রেন যদি কম্পিউটারের মতো কাজ করে তাহলে আমাদের ব্রেইনের ঊর্ধ্বে একটা কিছু থাকতে হবে যেমন করে কম্পিউটার ঊর্ধ্বে মানুষ আছে যেটার কারণে এটা সম্ভব হয় আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট হিউবার্ট ড্রাইফুস ড্রাইফুস উনি একজন কম্পিউটার বিজ্ঞানী এবং তিনি এই সিআরটিটির একজন সমালোচক তিনি বলছেন যে আমাদের কম্পিউটার আমাদের ব্রেইনটা একটা ইয়ে হিসেবে কাজ করে বলে যারা বলতে যাচ্ছে কম্পিউটেশনাল প্রসেসে কাজ করছে আসলে এটা ঠিক না আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিসগুলো অনেক জটিল এবং এই যে মানে কিছু যে কোনো একটা কমপ্লেক্স সিস্টেম চলে কিছু রুল দিয়ে এবং সেই রুলগুলো ব্যাখ্যা করার জন্য কিন্তু হায়ার অথরিটি থাকে যেমন আমরা মানুষ কম্পিউটারের নিয়মগুলো বের করেছি আমরা মানুষরা চিন্তা করছি আমরা যে জগতে বসবাস করি প্রাকৃতিক জগৎ এটা পরিচালনার জন্য মেবি গড ইজ দেয়ার আর কেউ কেউ বলছে গড ইজ নট পিপল তারাও কিন্তু একটা সুপেরিয়র অথরিটিকে স্বীকার করে নেচার প্রকৃতি হ্যাঁ ওকে দ্য ডিফারেন্স বিটুইন নেচার এবং গড এটা নিয়ে এক সময় হয়তো আমাদের অ্যাসোসিয়েশনে আলোচনা হতে পারে মূল কথাটা হচ্ছে যে তুমি যখন একটা সেট অফ রুলস বলবা তাহলে রুলগুলো কোথ আসছে হু ইজ দ্য গিভার অফ দ্য রুল সেটার জন্য তোমার একটা হায়ার অথরিটি লাগবে হায়ার একটা অর্ডার লাগবে হায়ার একটা ইন্টারপ্রিটেশন লাগবে এবং একটা পর্যায়ে গিয়ে তোমাকে কিন্তু কোন একটা সাবজেক্টিভিটি কোন একটা এজেন্সিতে গিয়ে থেমে যেতে হবে তুমি যদি বলো যে প্রকৃতির নিয়ম তাহলে প্রকৃতির নিয়মগুলো করতে আসলো এভাবে কেন হলো অন্যভাবে কেন হলো না এথিস্ট পিপল কিন্তু এই প্রশ্নটা আনসার করে না এবং এই প্রশ্নটাকে মানে রং কোয়েশ্চেন বলে মনে করে যে নেচার ইজ অ্যান্ড ইন ইটসেলফ আর যারা গড বিলিভার তারা সেটাকে গড পর্যন্ত টেনে নিয়ে যায় কিন্তু গড এটা কেন করলো এভাবে না করে অন্যভাবে কেন করলো না এই প্রশ্ন যখন গড বিলিভারদেরকে করা হয় তখন তারা কিন্তু সেটাকে সেটাতে এনগেজ হয় না এবং এই কোয়েশ্চেনটাকে তারা মানে রং কোয়েশ্চেন বলে মনে করে তাহলে আমার পয়েন্টটা হচ্ছে যেটা হিউবার্ট ড্রাই বলার চেষ্টা করেছেন রুলস অল প্রি দ্যাট ইজ মাইন্ড ইন্টারপ্রিটিং দ্য রুলস রুলস তাহলে যদি নিয়ম থাকে নিয়মটা প্রবর্তন করার জন্য একটা কর্তৃপক্ষ থাকবে একটা এজেন্সি থাকবে তাহলে কম্পিউটারের নিয়মগুলো যেমন আমরা দিয়েছি তাহলে আমাদের নিয়মগুলো কে দিয়েছে এই ডিবেটে যখন আমরা এনগেজ হই এগেইন আমরা নেচার অথবা গড একটা জায়গায় গিয়ে পৌঁছি যদি আমরা সেটা না করি আমরা যদি বলি যে অল দ্যাট ইজ প্রেজেন্ট আর অফ বিহেভিয়ার

এই যে নিয়মগুলো কথা বলছে তাহলে এই নিয়মগুলো এইসব নিয়ম অনুসারে চলে তাহলে প্রশ্নটা কিন্তু সেখানে গেছে তাহলে আমরা যখন কোনো কিছুকে কোনো কিছু বলি কথার কথা আমরা যদি বলি কি বলবো যে আমরা যদি কলমকে যখন আমরা কলম বলি কলমকে আমরা কেন কলম বলি হতে পারে যে কলমটা প্লাস্টিকের হতে পারে লোহার হতে পারে কিন্তু কলমের ফাংশনটা যেটা দেয় সেটাকে আমরা কলম বলি কিন্তু এই ধরনের একটা ইন্টারপ্রিটেশনও কিন্তু করে না কারণ কলমের কাজটা যেটা করে সেটাকে আমরা কলম বলি কম্পিউটারের কাজটা যেটা করে সেটাকে আমরা কম্পিউটার বলি এই সকল কথার গোড়ার কথা প্রি সাপোজ করে যে সাবজেক্টিভিটি হিসাবে এজেন্ট হিসাবে অস্তিত্বশীল হিসাবে আমাদেরকে কিন্তু থাকতে হবে আমরা যদি না থাকতাম আমরা যদি না বুঝতাম তাহলে কলমটা কলম হয়ে উঠতো না কম্পিউটারটা কম্পিউটার হয়ে উঠতো না গাছটা গাছ হয়ে উঠতো না তাহলে আমরা আমাদের মতো করে দেখি এগেন আমি মাঝখানে একজনের সাথে যে কথা বললাম সাইলেন্স নিয়ে আমরা যতটুকু শব্দ শুনি ততটুকু আমরা শব্দময় বলে মনে করি আর যতটুকু শব্দ আমরা শুনি না ততটুকু আমরা শব্দহীন বলে মনে করি তাহলে আমাদের সকল জ্ঞানের জগতে আমরা হচ্ছে সেন্টার এটা নিয়ে আমার একটা ফিলোসফি আছে যেটাকে আমি বলি কগনেটিভ সেন্ট্রালিটি মিনিং

if it is going on to be useful to us as a word processor or calculator but that doesnt change the fact that its being a word processor or calculator is ultimately a mind dependent phenomena. <laughs> তাহলে objective world যত বড়োই হোক objective world যত জটিলই হোক না academ had there no subject no subjectivity there wouldnt be any objectivity এই অন্ট্রলজিতে তোমাদের মনে রাখতে হবে তাহলে আমরা অভিজ্ঞতা তো পাই আলো আলো যখন পাই না তখন আমরা অনুমান করি ডার্কনেস ইস দেয়ার আমরা অভিজ্ঞতাতে পাই শব্দ যখন শব্দ আমরা পাই না বলে মনে করি তখন আমরা শব্দহীনতা বলে মনে করি ওকে তাহলে আমাদের সকল জ্ঞান সে জ্ঞান বস্তু বস্তুবাদের জ্ঞান হোক আর অবস্তুবাদের জ্ঞান হোক যে জ্ঞানই হোক না কেন এনি নলেজ প্রি সাপোজেস দ্যাট আই এক্সিস্ট ফার্স্ট

তোমরা যারা শুনেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা না বোঝার থাকে আমাকে বলতে পারো এরপরে আমার আর কিছু কথা বলবো এরপরে ক্লাসটা শেষ হবে প্লিজ স্যার ওই কিছুক্ষণ আগে বলছিলেন যে এক ফিলোসোফার বলছে এটা এই নিয়মে না হয়ে অন্যভাবে তো হতে পারত মানে যারা গড বিলিভার তাদেরকে মানে একটা ফলাসি আসে আর কি এটা এইভাবে না হয়ে অন্যভাবে হতে পারত এখন স্যার আমরা যেমন কি কম্পিউটার কম্পিউটারকে যেভাবে গাছ লাগায় ওইভাবে যদি আমরা কম্পিউটারকে তৈরি করতে চাই তাহলে কি আমরা পারবো এটা তো কম্পিউটার যেভাবে কম্পিউটার যেভাবে হওয়ার কথা সেভাবেই আমরা

অন্যভাবে তো হতে পারত এখন অন্যভাবে হলে কিন্তু এই জিনিস একটা জিনিস তৈরি হতো না তো এটা অসুবিধা এই জন্যই অসুবিধা কি ছিল মনে করো জগতের মধ্যে গাছ নাই মনে করো জগতের মধ্যে মানুষ নাই মনে করো মানুষগুলা মানুষের পেটের থেকে বাইর হইয়া মাটির থেকে গাছের মতো ফুরে বের হয় অসুবিধা কি ছিল এখন গাছ যেভাবে আমরা মানে বড় করি অথবা যেভাবে বড় হয় সেইভাবে সেটাকে বড় করতে হবে মানুষকে যেভাবে লালন পালন করা হয় সেইভাবে লালন করতে হবে লালন পালন করতে হবে তো এটা তো আমান তুমি তো নিয়মের কথা বলছো যে নিয়মটা চলছে কিন্তু এই নিয়মটা কেন চলছে এই নিয়মটা চলাটাকে নেসেসারি ছিল নিয়মটা তো অন্যভাবে হতে পারত व्हाই नॉट ইন दैट ওয়ে এখন হ্যাঁ হ্যাঁ স্যার এইটাই বলতেছি এখন কম্পিউটারকে তো আমরা একটা চালাগাছের মতো পরিচর্যা করে তৈরি করতে পারবো না কারণ কম্পিউটার যে নিয়মে হওয়ার কথা সেই নিয়মেই কি হয়েছে এর বাইরে হইলে অন্য কিছু করতে পারত কম্পিউটার তো নিজে নিজে হয় নাই মানুষ তো তৈরি করেছে মানুষ তৈরি করার ক্ষেত্রে সেট রুল দ্বারা তৈরি করেছে তোমার কথাটাকে এটুক বোঝা গেল কিন্তু তোমার এই কথাটা উত্থাপন করার তাৎপর্যটা কি তোমার আমাদের এই আলোচনার মধ্যে তোমার কথাটার প্রাসঙ্গিকতা কি হোয়াট ইজ দ্য পয়েন্ট আমি বলছিলাম যে হোয়াট ইজ ওয়াই ইউ সে এনিথিং ইউ কানেক্ট ইট

যেটা যেভাবে হওয়ার সেভাবে হয়েছে কিন্তু যেভাবে হওয়ার অটোমেটিকলি যাতে কম্পিউটার তৈরি হয় না মানুষকে তো এটা ম্যানিপুলেট করে তৈরি করতে হয়েছে হ্যাঁ পয়েন্টটা হচ্ছে স্যার ওই একজন ফিলোসোফার বলছে যারা গড বিলিভার মানে গড এইভাবে সৃষ্টি করছে মানুষকে তো এই ফিলোসোফার এনাম তোমার নাম কি জি স্যার হ্যাঁ স্যার না আমি এতক্ষণ কথা বলছিলাম কার সাথে আমান স্যার আমান আমান সরি আমান সো আমান তুমি এখন যে পয়েন্টে কথা বলছো সেই পয়েন্টে তোমার যদি ইন্টারেস্ট থাকে আমরা যে একটা রেগুলার আলোচনার ব্যবস্থা করার কথা ভাবছি বা করছি সেখানে আমরা একদিন এটা নিয়ে আলোচনা করব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার আমরা আজকে আমাদের বাকি আলোচনাটা কন্টিনিউ করি ওকে ইনশাআল্লাহ ওকে আচ্ছা তাহলে এখন দেখো যে সিআরটি কম্পিউটেশনাল এন্ড রিপ্রেজেন্টেশনাল থিওরি অফ থট এখন দুটো অংশ আছে একটা হলো কম্পিউটেশনাল পার্ট অফ সিআরটিটি আর রিপ্রেজেন্টেশনাল পার্ট অফ সিআরটি এখন দেখো বিড়াল ক্যাট এই ক্যাট কথাটা কি মিনিংফুল অফকোর্স ইট ইজ মিনিংফুল আমার হাতে এখন একটা বিড়াল থাকলে তোমাকে দেখাতে পারতাম ইনস্টিটিউটে আমি যদি রেবিট বলি কারণ আমি তো খরগোশ পালি এবং ভেরি আনফর্চুনেটলি আমাদের হাঁসের জন্য একটা চৌবাচ্চা করেছি সেখানে আমাদের সবচেয়ে দামি এবং সবচেয়ে দুর্লভ একটা খরগোশ সে পানির মধ্যে পরে ডুবে মারা গেছে উই আর ভেরি সরি ফর দ্যাট আমাদের বাসার মধ্যে রীতিমতো অনেক মানে শোকগ্রস্ত হয়ে পড়ছিল তার জন্য সে আমাদের বাসাতেই হওয়া ওকে রেবিট এর রেবিট কথাটা কি মিনিংফুল অফকোর্স ইট ইস মিনিংফুল কিন্তু রেবিট কথাটা যে আমি লিখি আর এ বিবিআইটি এটা তো মিনিংলেস যদি আমি এটা থেকে মিনিং এক্সট্রাক্ট না করতাম ওকে এটার মানে কি থামো মনে করো একদম ট্রাফিক সিগনাল কিন্তু এই হাতের চিহ্নটা মিনিংলেস হইতো যদি যিনি এটা দেখাচ্ছেন প্রতীকটা এবং যিনি প্রতীক থেকে একটা অর্থ থামার অর্থ বের করে নিচ্ছেন এই জিনিসটা না থাকতো তাহলে ইন্ট্রিনজিক্যালি একটা ওয়ার্ড কিন্তু ওয়ার্ড হয়ে ওঠে না

বলা হচ্ছে যে চমস্কি যেটা বলেছে যে আমাদের মধ্যে একটা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ আছে এবং নিউরো সেটা লেখা আছে যেটার নাম হচ্ছে এগুলো কতগুলো কথা এগুলো যেমন কতগুলো সিম্বল আমি এটাকে রিড করি এটা থেকে অর্থ বের করি তখন এটা অর্থপূর্ণ শব্দ হয়ে ওঠে তেমনি আমার ব্রেইনের মধ্যে কিছু প্যাটার্ন আছে ওই প্যাটার্নগুলো কিন্তু নিউরাল ল্যাঙ্গুয়েজ ওগুলোকে আমরা জেনেটিক ল্যাঙ্গুয়েজ বলতে পারি বা কোনোভাবে বলতে পারি সেগুলো কিন্তু এক ধরনের সাইন বা সিম্বল বা রিপ্রেজেন্টেশন কিন্তু রিয়েল কোনো কিছু থাকলেই তো থাকবে অন্টোলজিটা কি যে দেয়ার ইস রিপ্রেজেন্টেশন বাট নো রিয়ালিটি এটা তো হতে পারে না মাস্ট বি রিয়ালিটি ইজ আউট দেয়ার হিয়ার অর অর দেয়ার তেমনি করে আমাদের ব্রেইনের যে ব্যাপারগুলো সেগুলোকে যদি আমরা একটা রিপ্রেজেন্টেশন সাইন বা সিম্বল হিসেবে ধরি দেয়ার মাস্ট বি এ সাবজেক্ট

স্যার একটা প্রশ্ন হচ্ছে কম্পিউটার কি জানে যে সে কম্পিউটার আর দ্বিতীয়টা হচ্ছে যে সে সে কাজগুলো করে সেগুলোকে কি সে জেনে করে কিনা আমরা চাইনিজ রুম আর্গুমেন্ট আলোচনার মধ্যে দেখেছি না যে ফাংশনালি যদি একটা এন্টিটি ইভেন কম্পিউটার ছাড়াও কোনে একটা মানুষ কোনে একটা ছাত্র মনে করে কিছু প্রশ্নের উত্তর দিয়েছে এখন আমরা তার খাতা দেখে বুঝলাম যে সে আসলে জানে তো তারপর তার সাথে আমরা কথা বললাম তার ভাইয়া নিলাম ইন্টারভিউ নিলাম তাতে দেখা যে সে আসলে জানে না সে মুখস্থ করে থেকে দেখে দিছে সে জানে কিন্তু তাকে কারো আরো ফার্দার ইনভেস্টিগেট করা হলো তাকে কোয়েশ্চেন করা হলো ইন্টারভিউ করা হলো দেখা গেলো যে সে আসলে জানে না সে যা কিছু লিখেছে বা বলেছে দ্যাট ডাজন কাম ফ্রম হিজ অর হার আন্ডারস্ট্যান্ডিং তাহলে বাপারাস তুমি আমাকে বলো তুমি কি বলবে যে সে জানতো ওই ভাবে বললে যে আমি যদি এটা দেখি আর কি প্রসেসটা পরবর্তীতে জানতে পারি যে সে এরকম করে করছে অর্থাৎ সে হয়তো দেখে লিখছে বা অ্যানাদার সোর্স থেকে সেটা নিচ্ছে তখন আমি বলবো যে না সে আসলে এটা করেন অর্থাৎ অথ যেটা বলছেন যে আসলে সে জানতো না এটা আমরা বলতে পারবো তো আজকে আমরা সন্ধ্যায় যেটা হোপফুলি আলোচনা করব দা মানে অনটোলজিক্যাল নেসেসারি রিলেশন মানে তাত্ত্বিকভাবে যেটা অন্যতা হতে পারে না যেমন আমি বলে বলছিলাম না যে শব্দ যদি থাকে শব্দহীনতা থাকবে আলো যদি থাকে সেটার অনুপ অন্ধকার থাকবে ওই যে গ্লাসের কথা বলছে যে আমরা গ্লাসের শূন্যতা দেখতে পাই না শূন্যতা দেখতে পাই না আমরা পানিটা দেখেছি পানিটা যদি আমি খেয়ে ফেলি পানিটা এখন দেখব না তাহলে পানিটা না থাকা বাস্তার মধ্যে আমি এটা শূন্য গ্লাস দেখছি আমার গ্লাস আমি একটা শূন্য গ্লাস দেখছি এই কথাটা প্রিসাপোজ করে যে আমি একটা পানি ভর্তি গ্লাস আগে দেখেছিলাম একটা পানি ভর্তি গ্লাস যদি আমি আগে না দেখি এবং সেটার সাথে তুলনা না করি তাহলে আমি কখনো একটা শূন্য গ্লাস দেখতে পাই না আমি যদি শব্দ না শুনি আমি শব্দহীনতাটাকে কখনো এক্সপেরিয়েন্স করতে পারি না দ্য ভেরি ফার্স্ট প্লেস ওকে তাহলে দ্য নেসেসারি রিলেশন বিটুইন থট অ্যান্ড অ্যাকশন আমার অ্যাকশনের একটা কনসিস্টেন্ট থট কিন্তু থাকবে তাহলে কম্পিউটার যদি জানতো যে সে কম্পিউটার তার যদি সেটা সেন্স থাকতো তাহলে সে গাধার মতো শুধু আমার কথাটা শুনে যেত না সে মাঝে মাঝে উল্টা মাতলা করতো মাঝে মাঝে সে ভুল করতো কিন্তু আমাদের কেজেন একজন বলেছে যে আমিও এগ্রি করি যে কম্পিউটার কখনো ভুল করতে পারে না কম্পিউটার কখনো আনমাইন্ডফুল হয় না তো তাহলে আজকের মতো আমরা শেষ করতে পারি কারো যদি কথা না থাকে আমার একটু কথা স্যার হ্যাঁ বলো প্লিজ আমাদের যে ক্লাসটা হয় মানে যদি ক্লাসের লিঙ্কটা যদি একটু আগে দেওয়া যেত মানে আগের দিন রাতে বা সন্ধ্যায় ক্লাস তো আমাদের সকালে হয় তো আমাদের মনে একটু ভালো হতো এটা মনে একটা ভুল বুঝাবুঝি হচ্ছে আমি তো এখন লিঙ্ক ব্যবহার করছি রেকারিং লিঙ্ক অর্থাৎ গত ক্লাসের আগের ক্লাসের এক মাস ধরে আমি এটাই ইউজ করতেছি একি লিংক মানে একটা লিংক তৈরি করার পরে এটা চার সপ্তাহ মানে वैलिड থাকে সুতরাং আমি নতুন লিংক না দাও মানে হচ্ছে আগের লিংকে কাজ করতে তারপর আমি আমি তোমাদেরকে করণ করে দেওয়ার চেষ্টা করব যেটা গত ক্লামে আসলে দেইনি মনে করছি তোমরা সেটা মনে আছে আর থট এন্ড কনশাসনেস একটা ছোট্ট আলোচনা আছে থট चैप्टर्स এইটা শেষ করার পরে আমি চাচ্ছি ফিলোসফির মাইন্ড নিয়ে তোমাদের সাথে আলোচনাটা বন্ধ করে দিয়ে চিজমের যে থিওরি অফ নলেজ কোর্সটা নিয়ে তোমাদের সাথে খানিকটা আলোচনা করতে হয়তো সেটা আগামী সপ্তাহ থেকে মানে আগামী ক্লাসের পরের ক্লাস থেকে আমরা হয়তো শুরু করতে পারবো আর তোমাদের যদি কোনো কথা না থাকে আমরা শেষ করতে পারি স্যার 15 আর 20 মিনিট স্যার একটু বাড়িয়ে করলে ভালো হয় না স্যার এক ঘন্টা অনেক আপনারা হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সরকারি বিশ্ববিদ্যালয়ের সোনার টুকরা ছেলে মেয়েরা আপনারা ঠিক করেছেন যে এক ঘন্টার বেশি হলে পঁয়তাল্লিশ মিনিটের বেশি হলে আপনাদের মানে ব্রেন জ্যাম হয়ে যায় সেজন্য আমি তোমাদের সাথে কথা বলেই পনেরো মিনিট সময় বাড়িয়ে নিয়েছি আমি জানি না যে মানে তোমাদের ক্যাপাসিটি কতটুকু সেই জন্য আমি শেষ করতে চাচ্ছি আমার তো কোনো অসুবিধা নেই প্রথম যখন আমি ক্লাস নিয়েছিলাম আমি তো দেড় ঘন্টা করে নিয়েছি হ্যাঁ তো সে যাই হোক তোমরা নিজেরা আলোচনা করে দেখো যে তোমরা ক্লাসের সময়টা কিছু বাড়া বাকি না যদি হয় তাহলে আমরা হয়জি কোর্স শুরু করার সময় সেটা বাড়িয়ে নিতে পারি বিফোর দ্যাট তোমরা এটা আলাপ আলোচনা করো আলাপ আলোচনা করো তখন সেটা হবে থ্যাংক ইউ ভেরি মাছ সি ইউন দ্য নেক্সট ক্লাস